এবার থেকে করোনা আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে করা হবে সৎকার। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, কেন এই সিদ্ধান্ত? দেখো, ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছিল যে করোনা আক্রান্তদের দেহ প্লাস্টিকের ব্যাগে মুড়ে যখন সৎকারের জন্য চুল্লির ভেতরে দেওয়া হচ্ছে, তখন দিনের পর দিন এই প্লাস্টিকের ব্যাগের অংশবিশেষ সেগুলি ওই চুল্লির ভেতরে জমতে জমতে চুল্লির যে ফার্নেস রয়েছে তাকে খারাপ করে দিচ্ছে। এই কারণে মাঝে মধ্যে সৎকার প্রক্রিয়া বন্ধ করে দিতে হচ্ছে, চুল্লি মেরামত করতে হচ্ছে এবং তখনই মৃতদেহের লম্বা লাইন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিকে সামলানোর জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে এবার থেকে করোনা আক্রান্তদের দেহ সুতির ব্যাগে করে শেষকৃত্যের জন্য পাঠানো হবে শ্মশান ঘাটে। সেই কারণেই আজকে থেকে কলকাতায় শিয়ালদা যে সেন্ট্রাল মেডিকেল স্টোর রয়েছে সেখান থেকে মৃতদেহের সুতির ব্যাগ বন্টন করা শুরু হলো এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালের প্রতিনিধিদের হাতে এই সুতির ব্যাগ আজকে থেকে তুলে দেওয়া হচ্ছে এবং প্লাস্টিকের ব্যাগে মুড়ে আর দেহ পাঠানো হবে না। যে সমস্ত জায়গায় দেহ সমাধিস্থ করা হচ্ছে সেখানেও প্লাস্টিকের ব্যাগ থাকার দরুন প্লাস্টিকের ব্যাগ পরিবেশের ক্ষতি করছে, এরকম বিশেষজ্ঞরা অভিমত জানিয়েছিলেন। সেক্ষেত্রেও কিন্তু সমাধিস্থ করার আগে সুতির ব্যাগে করোনা আক্রান্তদের দেহ মুড়ে তারপর সৎকার করা হবে, সেটাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই মুহূর্তে সুতির ব্যাগের যোগান কম রয়েছে, তন্তুজ এবং বঙ্গশ্রী এই দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে সুতির ব্যাগ তৈরির, মৃতদেহ বহনকারী ব্যাগ তৈরির। সেই মতো 1300 ব্যাগ এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর হাতে পেয়েছে, তাই এখনই সবাইকে এই সুতির ব্যাগ দেওয়া যাচ্ছে না, ধাপে ধাপে প্রত্যেক হাসপাতালকে সুতির ব্যাগ দেওয়া হবে। আপাতত 1300 সুতির ব্যাগ এসে পৌঁছেছে রাজ্য সরকারের হাতে, সেগুলি বন্টন করার কাজ আজ থেকে শুরু হলো। ধন্যবাদ সন্দীপ। পুরুলিয়া থেকে নজর দেব, সকাল 10টার পরেও চলছিল দোকান। পুরুলিয়া শহরে বড় হাটে দোকান বন্ধ করলো পুলিশ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, সন্দীপ সমাদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, কতক্ষণ পর্যন্ত বাজার দোকান খোলা ছিল, এরপর পুলিশ এসে কি করলো? দেখো, আজকে কার্যত যে লকডাউন শুরু হয়েছে সেই লকডাউন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সবজি বাজার এবং মাছ মাংস দোকান খোলা থাকার কথা, কিন্তু সকাল 10টা পেরিয়ে যাওয়ার পরও পুরুলিয়ার বড় হাটের ভিতরে একটি আলুর দোকান, একটি মুরগির মাংসের দোকান এবং একটি চায়ের দোকান খোলা থাকে। সেই সময় পুরুলিয়ার সদর থানার পুলিশ সেখানে যায় এবং তাদেরকে যথারীতিভাবে দোকান বন্ধ করতে বলে, যে 10টার পরও কারণ দোকান তারা খোলা রেখেছে। তারপর তাদেরকে দোকান বন্ধ করিয়ে দেওয়া হয় এবং মালিক এবং দোকানের যেসব কর্মচারী ছিল তাদেরকে 10টা করে পুশআপ বৈঠক দিয়ে শাস্তির মুখে দেয়। কার্যত এটাই এখন পুরুলিয়ার আজকে সকালের দৃশ্যটি আমাদের চোখে পড়ে। ধন্যবাদ সন্দীপ। 7 8 9